গাজীপুরের কালিয়াকৈরে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে চন্দ্রার ডাইনকিনি সড়কে শাহমুগদুম মার্কেটের সামনে প্রকাশ্য শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে র্যাগ ডে পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বিবাদ দেখা দেয়। এরই জেরে দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী, পৌর ছাত্রলীগের সভাপতি ও কলেজের শিক্ষার্থী ইমন খান ও তার সহযোগীরা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আলামিন ও কামরুলকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।